আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাইসা রুমি ব্লক নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। এই তো সকালে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লক নিয়ে। সকালটা খুব সুন্দর ছিল, কারণ বেশি একটা কুয়াশা ছিল না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এই তো এখন বাজে সকাল 7টা, আমি নাস্তা রেডি করেছি, আরেক পাশে চা বসালাম। লিগারের গায়ে যে কাগজ ছিল সেটা আরবি লেখা, তাই চায়ের পানিতে দিলাম না। এই তো নাস্তা শুরু করলাম, আজকে শুক্রবার তাই সকালে সবাই মিলে একসাথে নাস্তা করলাম। এই তো নাস্তা সেরে দুপুরের কাজকর্ম নিয়ে চলে আসলাম। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়ে আসলো, বাট ঘরে তেমন একটা কিছু ছিল না, তাই ভাবলাম যা আছে তা দিয়ে একটা রেসিপি শেয়ার করি। এই তো মাছ কাটতে বসে পড়লাম। আসলে আমার কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি ভুলটা সমাধান করতে পারি, আর আমার যাতে আমি কোনো ভালো ব্লগ শেয়ার করতে পারি। আসলে আমি নতুন, তাই অতটা বুঝি না, ভুল ত্রুটি হলে আপনারা বলবেন। এই তো আমার মাছ কাটা শেষ, এখন মাছ পরিষ্কার করে রান্না বসিয়ে দেব। এই তো আমার কাজ দেখে আমার মেয়ে আমাকে কাজে হেল্প করলো, ও ছোট হয়ে আমার কাজে যতটুকু হেল্প করবে তাই আমার কাছে অনেক। আজকে আমি কলা ইলিশ মাছের তরকারি রান্না করব। এই তো পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে ভেজে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে কলা দিয়ে নেড়ে পানি দিয়ে দেব। তরকারি যখন হয়ে আসবে তার উপরে মাছ দিয়ে দেব। এই তো হঠাৎ করে আমার বাড়িতে আমার ননদ চলে আসলো, আসলে বলে আসে নাই, তাই আমি ভালো করে কিছু আয়োজন করতে পারি নাই, বাট আমার রান্না শেষ। আসলে এটা ভাগ্য, কার রিজিকে কি থাকে আসলে আল্লাহ পাক ছাড়া কে ভালো জানে না। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্টে আমি সাহস পাবো, আর আমার ভুল ত্রুটি হলে আমি সমাধান করতে পারবো। এই তো তরকারিতে মাছ দিয়ে দিলাম একটু নিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর হয়ে আসলে উপরে জিরে দিয়ে দেব। তো রান্না কমপ্লিট, এখন সব কিছু গুছগাছ করবো যাতে সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে পারি। আসলে খুব দেরি হয়ে গেল, এই তো সবাইকে খাবার দিলাম, সবাই খেতে বসে পড়লো, সাথে আমার দুই মেয়েও বসলো। আসলে মেহমান আসলে ওরা খুব খুশি হয়, আর কুকুর আসলে তো অনেক খুশি হয়।
আজ এই পর্যন্ত, আজ সবাই এই ভালো পর্যন্তই, থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।